হাই বন্ধুরা, ফুটবল বাণীর আরও একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলে এলাম ইন্ডিয়ান ফুটবলের আরও একটা আপডেটের ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে কিন্তু বেশ গুরুত্বপূর্ণ কিছু আপডেট আছে। ইস্টবেঙ্গল মোহনবাগান দুটো টিমেরই কিন্তু বড় বড় আপডেট আছে, এছাড়া আইএসএলেরও বড় ট্রান্সফার আপডেট আছে। সব কিছুই তোমাদের সাথে এক এক করে শেয়ার করব। তো প্লিজ বন্ধুরা, ভিডিওটা একদমই স্কিপ না করে পুরোটা দেখো সমস্ত আপডেটগুলো জানার জন্য। একটা কথাই বলবো, যারা প্রথমবার আমাদের চ্যানেলে এলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই রেগুলার আপডেট সবার আগে পেতে। তো চলো বন্ধুরা, এখানে একদমই আর কথা বাড়াচ্ছি না, সরাসরি আজকের মেন টপিকে যাওয়া যাক। তো বন্ধুরা, সবার আগে আসা যাক এটিকে মোহনবাগানের আপডেটে। তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে এটিকে মোহনবাগানের পরবর্তী ম্যাচ কবে আছে, অর্থাৎ এএফসি কাপের পরবর্তী ম্যাচ। গতকাল এটিকে মোহনবাগান ব্লু স্টার এসসিকে একটা বড় ব্যবধানে পরাজিত করেছে, 5-0 জয়লাভ করেছে এটিকে মোহনবাগান, যেখানে মনবীর সিংয়ের দুটো গোল, জনি কাউকোর দুটো গোল এবং ডেভিড উইলিয়ামসের একটা গোল ছিল। সেই ম্যাচের ম্যাচ রিভিউ তো আমরা ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে আপলোড করে দিয়েছিলাম। ওই ভিডিওটা যারা দেখোনি দেখে নিতে পারো, আমি এন্ড স্ক্রিনে ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো। তাহলে এবার প্রশ্ন, যেটা এটিকে মোহনবাগানের পরবর্তী ম্যাচ কবে এবং কার বিরুদ্ধে হতে চলেছে? এটিকে মোহনবাগানের পরবর্তী ম্যাচ কিন্তু হতে চলেছে বাংলাদেশের ক্লাব অভনী ঢাকার এগেনস্টে, প্লে অফ রাউন্ড এফসি কাপের। সেখানে কিন্তু এটিকে মোহনবাগান অভনী ঢাকার এগেনস্টে মাঠে নামতে চলেছে। এই ম্যাচটাও কিন্তু সল্টলেক স্টেডিয়ামেই হবে এবং এই ম্যাচটা কিন্তু 19 এপ্রিল হবে। হ্যাঁ বন্ধুরা, 19 এপ্রিল সল্টলেক স্টেডিয়ামে অভনী ঢাকার এগেনস্টে এটিকে মোহনবাগান প্লে অফ রাউন্ডে নামতে চলেছে। আশা করছি তোমাদের প্রশ্নের উত্তর দিতে পেরেছি এবং আশা করব এই ম্যাচটাও কিন্তু জয়লাভ করতে পারবে এটিকে মোহনবাগান। তবে অভনী ঢাকাও কিন্তু যথেষ্ট স্ট্রং টিম বলতেই হবে। তো এই ম্যাচের ম্যাচ প্রিভিউ তো অবশ্যই ম্যাচের আগে চলে আসবে, সেটা দেখে নিও, অবশ্যই তোমরা বুঝতে পারবে দুটো টিমের ব্যাপারেই। এবার আসা যাক বেঙ্গালুরু এফসির আপডেটে। তোমাদেরকে জানিয়েছিলাম যে আইএসএলের অন্যতম সেরা মিডফিল্ডার জাবি হার্নান্ডেজ বেঙ্গালুরু এফসিতে সাইন করতে চলেছেন, যদিও তখনও সাইনিং কমপ্লিট হয়নি। তবে কালকে কিন্তু একদমই ব্রেকিং আপডেট চলে এসেছে, বেঙ্গালুরু এফসিতেই কিন্তু সাইনিং কমপ্লিট করে ফেলেছেন জাবি হার্নান্ডেজ। জাবি হার্নান্ডেজের সাথে 2 বছরের চুক্তি হয়ে গেছে বেঙ্গালুরু এফসির, অর্থাৎ আগামী 2 সিজনে কিন্তু জাবি হার্নান্ডেজ থাকতে চলেছেন বেঙ্গালুরু এফসিতে। এটা পুরোপুরি কনফার্ম নিউজ। এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই নিচে কমেন্ট সেকশানে জানিও। অন্যদিকে ইস্টবেঙ্গল ক্লাবের যে আপডেট আছে তোমাদেরকে কালকের ভিডিওতেই জানিয়ে দিয়েছিলাম, শ্রী সিমেন্টের তরফ থেকে স্পোর্টিং রাইটস ফিরিয়ে দেওয়া হয়েছে ইস্টবেঙ্গল ক্লাবকে। অন্যদিকে আজকে বিকেলে কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে একটা বড় মিটিং আছে, এই মিটিংয়ের পর কিন্তু অন্য কোনো আপডেট বেরিয়ে আসতেই পারে, অর্থাৎ ইনভেস্টর নিয়ে কিন্তু বড় ঘোষণা আজকের মিটিংয়ের পর একটা হতেও পারে। তো সেই জন্য আজকের মিটিংয়ের পর প্রেস রিলিজের দিকে অবশ্যই আমাদের নজর রাখতে হবে। অন্যদিকে ইস্টবেঙ্গল ক্লাবকে নিয়ে একটা ট্রান্সফার আপডেটও আছে। ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু আবারও ঘরে ফেরাতে চাইছে 21 বছর বয়সী লেফট মিডফিল্ডার সঞ্জীব ঘোষকে। সঞ্জীব ঘোষ ইস্টবেঙ্গলের আন্ডার 16 টিমের প্রোডাক্ট, অর্থাৎ ইস্টবেঙ্গল একাডেমি থেকেই তিনি খেলা শুরু করেছিলেন। তারপর 2019 সাল থেকে মোহামেডান স্পোর্টিং ক্লাবে সাইন করেন। মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়েই বর্তমানে খেলছেন এই সঞ্জীব ঘোষ। তো ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু এই সঞ্জীব ঘোষকেই সাইন করাতে চাইছে সিএফএল ডুরান কাপ এবং আইএফএ শিল্ড টুর্নামেন্টের জন্য, এবং এই টুর্নামেন্টগুলোতে ভালো পারফরমেন্স যদি দিতে পারেন সঞ্জীব ঘোষ, তাহলে কিন্তু আইএসএলের স্কোয়াডেও তাকে নেওয়া হতে পারে। আপাতত কথাবার্তা চলছে এই ফুটবলারের সাথে, এখন অবধি কিন্তু সাইনিং কমপ্লিট হয়নি। আশা করব সঞ্জীব ঘোষকে সাইন করতে সক্ষম হবে ইস্টবেঙ্গল ক্লাব। এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই নিচে কমেন্ট সেকশানে জানিও। আর বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টিংটং করে দিও। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের এপিসোডে। ততক্ষণের জন্য টাটা।